আসসালামু আলাইকুম শুভ সাকা, আপনাদের জন্য আজকে যে লাইভটা নিয়ে আসলাম এটাতে একদম গিফট থাকবে প্রথম 100 জনের জন্য। তো আজকে লাইভটা সেরকম হতে যাচ্ছে, আজকে হচ্ছে আপনাদের আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের 100 জনের জন্য আজকে কিছু গিফট থাকবে। তো আশা করি লাইভটা একটু কন্টিনিউ করবেন। আমি এখনই বলে দিচ্ছি গিফট পাওয়ার ক্রাইটেরিয়া, এবং এটা যেটা খুবই ইজি সেটা হচ্ছে আপনি এই লাইভটা শেয়ার করবেন, এবং লাইভের কমেন্টে আপনার 5 জন বন্ধুকে মেনশন করবেন, ব্যাস। আর কিছু করতে হবে না, আমরা এমন যারা করবেন প্রথম 100 জনকে গিফট দেব। এবং আমি নর্মালি যে গিফটগুলো রেগুলারই দিই সেটা হচ্ছে প্ল্যান্টস গিফট। তো আজকে আমি আরেকটা ট্রায়াল দিব এর ফাঁকে, আপনারা যারা কে কোথেকে আছেন, সকাল সকাল কে কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন। আমি আজকে আমার নতুন একটা মাইক্রোফোন ট্রায়াল দেব, দেখি। আমি আসলে সাউন্ড নিয়ে প্রচুর প্যারা খাচ্ছিলাম কিছুদিন, তো এই প্যারা থেকে মুক্ত হওয়ার জন্য এই মাইক্রোফোনটা জোগাড় করলাম, জানি না কেমন হবে, আশা করি দারুণ কিছু হবে। তো মাইক্রোফোনটা আমি এখন ট্রায়াল করব, হচ্ছে আমি একটু দূরে দাঁড়িয়ে অনেক সময় কথা বলতে হয় বা এদিক সেদিক যেতে হয়, মানে আমি গতকালকে লাইভেও সাউন্ড শুনতে প্রচুর অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি এখন একটু মাইক্রোফোনটা, আচ্ছা আপনারা কেউ কে কোথেকে জয়েন হয়েছেন দয়া করে একটু জানাবেন। আর গ্রিন মেসেঞ্জার পেজ থেকে প্রতিদিন সকাল 8টায় যে লাইভ রেগুলার লাইভটা সেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনাদের সবাইকে আমন্ত্রণ লাইভে জয়েন করার জন্য। তো আজকে যেটা গিফট থাকবে সেটা হচ্ছে, তো আমি আশা করবো আপনি একটু জানাবেন, কমেন্ট করবেন যে কোথেকে দেখছেন আপনি। আর মাইক্রোফোনের আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি শিওর না, সেটাও জানাবেন কেমন শোনা যাচ্ছে। সরি, আমি মাইক্রোফোন তেমন একটা ইউজ করি না, যাই হোক। আজকে যেটা গিফট থাকবে সেটা হচ্ছে, এখানে আমি নামাই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা ক্যাকটাসের ঝুড়ি, এখানে কিছু ঘাসের মতো লাগতেছে এগুলো আছে, সে না এগুলো সরাই ফেলবো। তো এখানে হিউজ ক্যাকটাস আছে, এখানে আমি যা দেখতে পাচ্ছি 1, 2, 3 তিনটা ভ্যারাইটি তো অবশ্যই, তো তিনটা ভ্যারাইটির ক্যাকটাসই আপনাদেরকে গিফট দেবো। আপনাদের যার যেটা পছন্দ আপনাদের আমাদেরকে ইনবক্সে জানালেই হবে। শুধুমাত্র যেটা এই ক্যাকটাসগুলো আপনি একটু দেখেন, গতকালকে লাইভে আমি একটু ডিটেল দেখিয়েছিলাম, তো এখানে ক্যাকটাসগুলো আপনারা এই গিফট পেতে পারেন। তো এই ক্যাকটাস পাওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে এই লাইভটা শেয়ার করতে হবে, এবং এর পাশাপাশি আপনার 5 জন বন্ধুকে লাইভে মেনশন করতে হবে। ও শিট, তো এই গিফট আপনারা সবাই পেতে পারেন প্রথম 100 জন। অর্থাৎ আমার যদি এখন পেজে তেমন লাইভ ভিউয়ার্স নেই, তাও আমি আশা করবো যে আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা লাইভটা গ্রহণ করতে পারেন। প্রথম 100 জনের জন্য এই লাইভটা থাক, এই গিফটটা থাকবে। তো আমি দেখতে পাচ্ছি আমার একটা ভাই জয়েন করেছেন, আর একটা ভাই জয়েন করেছেন। আমি আশা করবো আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর যারাই লাইভ শেয়ার করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এইখান থেকে আমি একটা গিফট পাঠাবো ইনশাল্লাহ। এর আগেও আমি কিছু লাইভ করি নেই, ওগুলো হচ্ছে রিলস বা অন্যান্য কম্পিটিশন ছিল, সেখানে যারা গিফট নিয়েছেন আমার আমার বাগানে উপস্থিত হয়ে গিফট নিয়েছিলেন, আমি আশা করবো যে আপনারা এবারও মিস করবেন না ইনশাল্লাহ। তো আজকে শুধুমাত্র ক্যাকটাস না, গতকালকে আমি ক্যাকটাসের অনেক কিছু দেখিয়েছিলাম যদিও বেসিক্স, আজকে আমি একটু চেষ্টা করবো আমার কাটা মুকুটের যে কর্নারটা সেটা আপনাদেরকে কভার করার জন্য। তো আমার সাথেই থাকবেন, আমি
বৃষ্টির কারণে আমি আজকে 2-3 মিনিট আগে শুরু করেছি, অলরেডি বৃষ্টি পড়ছে এখনো। হ্যাঁ, এ হচ্ছে আমার কাটা মুকুট, কাটা মুকুটের কর্নার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এক সেকেন্ড আমি একটু বসিয়ে নিই ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। আজকে আমি আমার কাটা মুকুটটা কভার করব, যদিও আমি জানি না, আমি আমার পেছনে ঠিক সূর্য, তো আমাকে তেমন এটা ভালো নাও দেখা যেতে পারে। তো কাটা মুকুট আমি, এটা ইংরেজি নাম ইউফার্বিয়া মিলি, এটা অনেকে বলে এটা ক্যাকটাসের একটা একটা স্বতন্ত্র জাত, তো আমি জানি না, আমার কাছে এটা গাছের মতো লাগে, অনেক সময় ক্যাকটাসের মতো লাগে, মাঝে মধ্যে এটা সাকুলেন্টের মতো লাগে। তো যাই হোক, সবুজ তো আজকে আমরা সবুজটা কভার করবো ইনশাল্লাহ। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা। এবার আমি আবার এটাকে অনেকে বলে যে এই দেখা যাচ্ছে, যাই হোক, এটা একটা মাদার প্লান্ট। আমি এখান থেকে আরো কিছু চারা করেছিলাম গত বছর, এই প্লান্টসটাও দেখতে পারেন, খুবই সুন্দর, বড় বড় পাতা, পাতাগুলো সাইজ দেখেন। আর কাটা মুকুটের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে কাটা মুকুটের ফুলে মাত্র 2টা কলি, আপনি একটু দেখুন, এই একটা, এই একটা, মাত্র 2টা পাপড়ি, 2টা পাপড়ি দিয়ে কাটা মুকুটটা কভার হয় এবং খুবই দারুণ দেখতে। আমি এখানে শুধুমাত্র একটা কালার দেখাচ্ছি, আমার এখানে প্রায় 30-এর অধিক কাটা মুকুটের কালেকশন আছে আলহামদুলিল্লাহ। আমি আরেকটা দেখাই আপনাদেরকে, এই যে কাটা মুকুটের ফুলগুলো খুবই সুন্দর, যদিও ফুলগুলো ছোট কিন্তু ফুলগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইটা হচ্ছে ক্রিম কালার, তো এইটার মধ্যে আবার একটু বড় সাইজে আছে, এটা মিনি ক্রিম। আর আমি এই যে এটা একটু ডিফারেন্ট, আপনি দেখুন। তো আমি আসলে এটা সেল, এটা কোনো সেলের লাইভ না, আমি জাস্ট আমার বাগানগুলো দেখাচ্ছি। আমি আশা করব যে এই আইটেমগুলো মানে আগামীতে যে রেগুলার আমার লাইভটা হবে ইনশাল্লাহ, সে লাইভে এই কাঁটা মুকুটও আপনাদের জন্য গিফট রাখার। তো আজকের জন্য শুধু ক্যাকটাস গিফট, আপনারা যারা এই লাইভটা শেয়ার করবেন দয়া করে এবং কমেন্টে জানাবেন যে আপনার লাইভটা শেয়ার করেছেন, অথবা আপনার 4-5 জন ফ্রেন্ডকে মেনশন করে দিবেন, তো তাদের জন্য গিফটগুলো থাকবে ইনশাল্লাহ ক্যাকটাস। তো আমি আজকে যে ক্যাকটাসের গিফট গুলো ক্যাকটাস গুলো দেখিয়েছিলাম সেগুলোই গিফট থাকবে ইনশাল্লাহ, আমি সেখান থেকে আপনাদেরকে দিব হেলদি ক্যাকটাস। তো আমি কাটামুকুটা দেখুন, এই দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সুন্দর, এটা তো 2টা পাপড়ি। তো কাটা মুকুট মেজরিটি ভ্যারাইটিতেই 2টা করে পাপড়ি হয়, কিন্তু আমার একটা কালেকশনে ছিল কাটা মুকুট, সেটা আমি টিয়ানা নাম, ওইটা কিন্তু পাচ্ছি না, হয়তো সেল হয়ে গেছে, স্পষ্ট খেয়াল আসতেছে না, তো সেটা দেখি পাওয়া গেলে হয়তো আপনাদেরকে দেখাবো। কিন্তু কাটা মুকুটের মেজরিটি, কাটা মুকুটের ভ্যারাইটিতেই 2টা করে পাপড়ি থাকে। আরেকটা দারুণ কাটা মুকুট দেখি আসুন। তো একটা ভাইয়া অনেকক্ষণ ধরে আমার লাইভে আছে আলহামদুলিল্লাহ, ভাইয়া কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন, আমি উৎসাহিত বোধ করবো ইনশাল্লাহ। এই দেখুন, এটা একদম সবুজ এবং ক্রিম কালার মিক্স, এটাতেও 2টা পাপড়ি, কিন্তু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে জয়েন করেছেন, একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে জয়েন করেছেন এবং শুভ সকাল জানবেন আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ গুড, এই কাটা মুকুটটা দেখুন একদম সবুজ এবং ক্রিম মিক্স, তো এটাও খুবই সুন্দর, এই মাদারটা প্লান্টস আপনারা এটা কালেক্ট করতে পারেন চাইলে, আর না হয় আমার বাগানে আছে, এসে দেখে যেতে পারেন, সব সময় ওয়েলকাম আমাদের বাগানে।
একটা ফুলদানি দেখাই আপনাদেরকে আজকে। ফুলদানিটা হচ্ছে এটা, দেখুন অবস্থা। আমি জানি না ক্যামেরায় কেমন আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটার গোড়ায়, এটা মাদার প্লান্ট, আমার বাগানের অনেক পুরনো গাছ, তো দেখতে পাচ্ছেন ফুল। কাঁটা মুকুটের মজা এটা ব্যাপার হচ্ছে, কাঁটা মুকুটের মজা এটা ব্যাপার হচ্ছে যে এটা আপনি যদি রোদে রাখতে পারেন সারা বছর, সারা বছর এমন কোনো দিন নেই যে এর কাছে ফুল থাকবে না, সারা বছর আপনি ফুল পাবেন। তো আপনাকে এটা রোদে রাখতে হবে, কাঁটামুকুটের যত রোদ তত গ্রোথ তত ফুল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কাঁটামুকুট যদি আপনি রোদে নাও রাখেন তাও এটা ইনডোর প্লান্ট হিসাবে খুবই দারুণ। এখানে আমি কিছু চারা করেছিলাম, এটা এটা সম্ভবত বীজ থেকে হয়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর না, অদ্ভুত কাঁটা যুক্ত গাছ, আবার পাতাও সবুজ, সুন্দর। তো সম্ভবত পেয়ে গেছি, এক মিনিট, আমি সম্ভবত একটা কাঁটামুকুট পাইছি, এটা আমি এতদিন খেয়াল করিনি। ও মাশাল্লাহ, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা কাঁটামুকুটের ভ্যারাইটি আছে যেটা হচ্ছে তিয়ানা নাম, সেটা তিনটা করে পাপড়ি থাকে। তো এই যে আমি একটু ক্লোজ করে দেখাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা, এভাবে দেখ, এবার আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই কাঁটামুকুটটা খুবই দারুণ এবং এটাতে তিনটা পাপড়ি হয়। এই যে ফুলগুলো একটু ছোট, ঠিক আছে গাছের তুলনায়, কিন্তু খুবই সুন্দর। আর এটা দেখতেও দারুণ, দেখুন আমি যদি একটু ক্লোজ করে দেখাই, যে কাঁটাগুলো এইভাবে ঘুরে উপরে দিয়ে উঠে গেছে, ঠিক আছে। একটা শেপ আছে, দারুণ একটা শেপ এটা। তো এই যে প্রত্যেকটা ডালের একই অবস্থা, কাঁটাগুলো এমনি স্পাইরাল হয়ে উপরে উঠে গেছে। আমি বলছিলাম যে কাঁটামুকুটের কিছু ভ্যারাইটি আছে যেগুলো অনেক বড় ফুল হয়, তো এটা হচ্ছে সেরকম একটা ভ্যারাইটির মধ্যে একটা। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটু ক্লোজ করে দেখাই, ফুলের সাইজ দেখুন মাশাল্লাহ। তো কাঁটামুকুটের এই ফুলগুলো হচ্ছে, যদিও আমরা অনেকে বলি যে গাছ মানেই তো ফুল, ফুল মানেই তো গাছ, ফুল গাছ ফুল গাছ, না আসলে কাঁটামুকুটের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কাঁটামুকুটের গাছও সুন্দর, ফুলও সুন্দর, পাতাও সুন্দর, এটা ইনডোরের জন্য খুব দারুণ। যদিও ফুল আসে না, কিন্তু আপনি যত রোদে দিবেন, যত রোদে দিবেন এবং যত রোদে দিবেন তত ফুল, এবং এই ফুলটা রেগুলার হতেই থাকবে এবং সারা বছর কোনো দিন ফুল বাকি থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিছুদিন মানে গত কিছুদিন কাঁটামুকুটে আমি তেমন একটা সময় দিতে পারিনি, তারপরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রায় প্রত্যেকটা গাছেই ফুল আছে। তো এগুলো হচ্ছে আমার কাঁটামুকুটের এই ভ্যারাইটি, আমি আরো আছে আলহামদুলিল্লাহ, আমি এখনই দেখাবো আপনাদেরকে। আর কাঁটামুকুটের এই ভ্যারাইটি গুলোর বাইরেও আমার যে ভ্যারাইটিটা আছে, আমি সারপ্রাইজ মাত্রই খেয়াল করলাম, দেখুন দেখুন এটা কিন্তু আমার বাগান, এই এখনই লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। এটা চারা করা হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ফুলের ফুল দেখুন কি পরিমাণ ফুল আছে মাশাল্লাহ, ফুলগুলাও খুব সুন্দর, যে পিঙ্কি সেটা ভাইব আছে, তারপর এটা মোটামুটি অফ হোয়াইট বলা যায় এটাকে, পিঙ্কি সেটা ভাইব নিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়াল সাদা বা অ্যাকচুয়াল ক্রিম না, এটা ট্রাই কালার বা মিক্স কালার বলা যায় এটাকে, ঠিক আছে। তো আপনার কাঁটামুকুট গুলো দেখতে পারেন, আশা করি দারুণ হবে আপনাদের জন্য।
আচ্ছা, যারা লাইভে জয়েন করেছিলেন আমি আবার মিক্স মিস করে ফেললাম। আপনারা যদি লাইভটা শেয়ার করেন এবং কমেন্ট করে জানাই দেন, অথবা আপনার দুই তিনটা ফ্রেন্ড বা চার পাঁচজন ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করেন, আমি একটা গিফট দিব আজকে সবাইকে, প্রথম 100 জনকে। সেটা হচ্ছে আমার বাগানের কিছু ক্যাকটাস গিফট করব। দয়া করে আপনারা লাইভটা শেয়ার করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনি কে কোত্থেকে দেখছেন। তো এই কাঠামোটা দেখেন কি সুন্দর, কাঠামোকুট হচ্ছে আসলে একটা অদ্ভুত একটা ফুল। আমি সবসময় যেটা বলি যে মাত্র দুইটা পাপড়ি দিয়ে একটা ফুল হয়ে যায়, দেখুন সবুজ এবং ক্রিম কালারের মধ্যে। তো এইগুলো হচ্ছে ছোট বড় ভ্যারাইটির। আমি আরো কিছু কাঠামোকুট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে আমার এটা আইতে ভিন্ন ভ্যারাইটি, এগুলোর নামটা আসলে আমার ট্যাগ করা আছে কিন্তু মনে আসে না। তো এই কাঠামোগুলো দেখুন, এগুলো ছোট ফুল কিন্তু দারুণ। এই যে এই এগুলো আবার থোকায় থোকায় হয়, দেখা যাচ্ছে আশা করি। তো কাঠামোগুলো হচ্ছে এই যে এই ধরনের খুবই দারুণ একটা প্লান্ট, এই ফুল থাকবে সারা বছর আর আপনাকে খুশি করবে। আপনার চাইলে কাঠামোগুট কালেক্ট করতে পারেন, আর আমার বাগানের এই কাঠামোগুটের কর্নারটা আজকে ভাবছিলাম পুরোটা কভার করবো আপনাদের সাথে। আমি জানি না পুরোটা কভার হচ্ছে কিনা। এই যে এইটা ভ্যারাইটি, এই যে এইটা ভ্যারাইটি, এইটা অদ্ভুত সুন্দর, সুবহানাল্লাহ। আপনারা আমি দেখতে পাচ্ছি দুইজন আমার লাইভে জয়েন হয়েছেন। আপনারা কে কোথায় জয়েন হয়েছেন দয়া করে কমেন্টে জানাবেন, এবং লাইভটা শেয়ার করে কেমন সরি লাইভটা শেয়ার করে আমার কমেন্টে 3-4 জন ফ্রেন্ডকে মেনশন করে দিলে আপনাদের জন্য আজকে গিফট থাকবে। আমি ওয়েট একটু গিফট গুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আজকে আজকে ক্যাকটাস গিফট থাকবে আপনাদের জন্য। এই যে এখানে বিশাল এক থালি ক্যাকটাস আছে, আপনাদের জন্য ক্যাকটাস গিফট থাকবে। তো আপনারা কে কোত্থেকে দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন। আপনার আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনাদেরকে মেনশন করে দিবেন, তাহলে আমার জন্য মানে আমি আরো উৎসাহিত বোধ করবো। তো এ হচ্ছে আজকের লাইভ। আমি আমি চেষ্টা করবো যে লাইভটা আরো কিছুক্ষণ কন্টিনিউ করার। আমি আমি চাই যে আপনারা যারা বাগানে আছেন তাদেরকে কিছু উপহার দিয়ে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য। মাশাল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছে, এটা আমার জন্য খুবই দারুণ একটা ব্যাপার। আজকে যদিও আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি আছে, এর মধ্যে আবার রোদ আছে, তো আমি আজকে 2 মিনিট আগে 8টার আগেই লাইভ শুরু করেছি। তো হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আজকে বাগানে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখালাম। তো চলুন, আমার আরো কিছু কাঠামোগুট বাকি আছে, ওগুলো আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন। এই এটা কিন্তু বড় ভ্যারাইটি একটা কাঠামোগুট, এটা মাদার প্লান্ট, অনেক বড় গাছ, এই গোড়া থেকে এটা পর্যন্ত। আমি এখানে সব হিজিবিজি করে ফেলছি সরি এর জন্য। আরো একটা কাঠামোগুটের যে ইয়া, তো যাই হোক, কাটা মুকুটের যত্ন বা পটিং বা এটা প্রপাগেশন অর্থাৎ এটা বাড়ানোর জন্য যে পদ্ধতি সে সম্পর্কে অনেকে জানতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, কাটা মুকুট সম্পর্কিত হিউজ তথ্য সহ কিছু ভিডিও করা আছে। আমি নিজে কাটা মুকুট কেটে এই ঠিক এই চারাগুলো আমি করার সময় যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোতে বিভিন্ন তথ্য লেখা থাকে, তথ্য বলা থাকে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, আমার ইউটিউবে আছে এবং এই পেজে ভিডিওগুলো দেওয়া আছে। কাটা মুকুটের সিরিজ আছে আলাদা, আপনারা চাইলে সেখানে কাটা মুকুটগুলো দেখতে পারেন, সরি ভিডিওগুলো দেখতে পারেন কাঠামোগুট সম্পর্কে। আর কাঠামোগুট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করছি।
আমার এখানে একটা রেয়ার কাটা মুকুটের একটা না মানে অনেকগুলো রেয়ার, এর মধ্যে একটা একটা দারুণ একটা কাটা মুকুট আছে, এটা হচ্ছে ইউফর্বিয়া মিলি, মানে সরি এটা ইউফর্বিয়া মিলি বলতে ইউফর্বিয়া মিলি একটা ভ্যারাইটি, দেখুন এটা পাতাটা দেখুন পুরো আমাকে ঢেকে ফেলতেছে মাশাআল্লাহ। তো এটা প্লান্টটাও একটু ভিন্ন রকম, দেখুন এটা একটু মোটা, তারপর পাতাগুলো বিশাল, হ্যাঁ তাই না, খুবই সুন্দর। যদিও এটা পিছিয়ে আছে, আমি এটা সেল করব না, আমি এটা রেখে দিয়েছি বাগানের সৌন্দর্যের জন্য। আমি বারবার অনুরোধ করছি যে আপনারা কে কোথেকে দেখছেন দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি উৎসাহিত বোধ করব, এবং আমার পক্ষ ফিল মেসেঞ্জারের পক্ষ থেকে শুভ সকাল জানবেন। তো কাঁচা মুকুট সম্পর্কে আমি যদি আবার একটু এখানে ছোট করে তথ্য দিই, সেটা হচ্ছে আপনি এই কাঁচা মুকুট গুলো খুব দারুণ ভাবে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইনডোরের জন্য, যদি ফুল আসবে না ইনডোরে 100%, যদি ইনডোর 100% ইনডোর কোনো প্ল্যান্টস নাই, হ্যাঁ তাও আপনি যদি ইনডোরে ইউজ করতে চান তাহলে রাখতে পারেন, গাছ সার্ভাইভ করবে। কিন্তু কিন্তু এটা ইয়া হবে না, এই কি বলো ফুল আসবে না, তো ইনডোরে যদি রাখতে চান তাহলে হচ্ছে কি একটা প্রবলেম, আর যদি দেখেন তাহলে সারা বছর ফুল আসবে। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি দেখিয়েছি, এটাতে প্রচুর ফুল আছে আমার আলহামদুলিল্লাহ, পুরো কাঁটা মুকুটের যে এই ইয়াটা দেখতে পেয়েছে পুরোটাতে আমার প্রচুর ফুল আছে এখন অলরেডি, আরো আছে আরো আসবে ইনশাল্লাহ। তো এই ফুলগুলো আপনি সারা বছর যদি পেতে চান তাহলে আপনাকে সারা বছর রোদে রাখতে হবে, কাঁটা মুকুট এই রোদটাই হচ্ছে খুব দারুণ। এটাকে আমি তেমন একটা খাবার দেই না, এটা আমি যদি সয়েল গুলা দেখাই, কাঁটা মুকুটের যে সয়েল আপনারা যদি নিয়ে কেউ চারা করতে চান বা নিজের কাছে রাখতে চান, কাউকে গিফট করতে চান, বা আমার কাছ থেকে না মানে অন্য কোথাও থেকে কিনেছেন কিন্তু রাখতে চান ঘরে নিজে মতো করে, তো আপনারা যারা জানেন না, কাঁটা মুকুটের সয়েল গুলো আমি দেখাচ্ছি, আর যদি না বুঝে থাকেন আমি আমার একটু ক্লিয়ার করি। হ্যাঁ এখানে হচ্ছে মোটা বালি আছে, এই যে এখানে মোটা বালি দেখা যাচ্ছে, কিছু মোটা বালি মিনস সিলেট স্যান্ড, একটু মোটা সাইজের যেগুলো, আর এটা সম্ভবত 5-10 সাইজ বলে, আপনি যে কোনো বালির দোকানে গেলে পাবেন, আমাদেরকে বললো আমরা এটা দেওয়া ট্রাই করি সিলেট স্যান্ড। আর এটা আছে হচ্ছে বালি একদম যে আস্তর বালি, আমরা বিল্ডিং করার সময় যে বালিগুলো করি ওই বালি, অল্প কিছু পরিমাণ কয়লা গুঁড়া, যেটা হচ্ছে পানি পানি ধরে রাখে এবং কার্বন নিঃসরণ করে, গাছের জন্য খুবই দারুণ। আর হচ্ছে এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট নর্মালি দিই না, যদি দিতে চান দিতে পারেন তবে ওটা খুব অল্প পরিমাণে, কারণ কোকোপিটে পানি ধরে রাখে আর কাঁটা মুকুটের নিজের ভিতরেও অলরেডি পানি থাকে, তো কাঁটা মুকুটের জন্য খুব একটা পানির প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এগুলো অল্প অল্প, আমি আবার একটু পরিমাণটা বলি, সিলেট চান যেটা মোটা 5-10 বলি সাইজটা, ওই সাইজের হচ্ছে আপনার দিতে হবে 30%-এর মতো, বালি দিবেন 20%-এর মতো, বাকিটা গার্ডেন সয়েল এবং 20%-এর মতো এই ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার, এটা মিক্স করে, আর অল্প পরিমাণ 2-3% এই কি বলে কাঠ কয়লা, আপনি কাঠ কয়লা ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার কাঁটা মুকুটের খুব দারুণটা গ্রোথ আসবে, এবং টবের নিচে অবশ্যই ছিদ্র রাখবেন, আমার এই ছিদ্রটা যথেষ্ট না, যদি একটু একটু বড় একটা না 2-3টা ছিদ্র রাখবেন এদিকে, হ্যাঁ চারদিকে ঘুরিয়ে, তো ছিদ্র রাখলে হচ্ছে কি পানিটা নিঃসরণ হয় খুব দ্রুত এবং আপনার গাছের জন্য খুবই দারুণ হবে। ঠিক আছে, তো কাঁটা মুকুটের আজকের এই লাইভটার সাথে আমি কিছু আপনাদেরকে বোনাস আইটেম দেখাতে পারি, যেটা হচ্ছে আগামীতে, আজকে না আগামীতে গিফট আসবে,
ও মাই গস, এটা ধরা যাবে না? আমি একটু কাছে নিয়ে দেখি। হ্যাঁ, এটাতে ফুল নেই, এটা হচ্ছে রোজ ক্যাকটাস বলি আমরা, এটা গাছেও কাটা আছে। হ্যাঁ, এটা ফুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর হয় ফুলের মতো, কিন্তু আমরা এটাকে রোজ ক্যাকটাস, গোলাপের মতো ফুল হয়, এটাকে আমরা রোজ ক্যাকটাস বলি। এটা আগামীতে আমি গিফট হিসাবে লাইভ করব, তখন জয়েন করলে আশা করি আপনারা পেয়ে যাবেন অনেকেই। তো আজকে আমি দেখতে পাচ্ছি এখনো অনেকেই জয়েন লাইভে আছেন, তো আমি আশা করবো যে আজকে যে 100 জনকে, মানে প্রথম 100 জনের জন্য যে গিফট গুলো থাকবে সেটা হচ্ছে এই ক্যাকটাস, সরি, এই ঝুড়ির ক্যাকটাস গুলো থাকবে গিফট। আর আপনাদের গিফট গুলা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইভটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে যে আপনারা কে কোথেকে দেখছেন। আর সকাল সকাল আমি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে দেখছি, লাইভ করছি। আমার পেজে যারা পুরনো শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা জানেন যে আমি একদম বন্দরনগরীতে অনেক বছর এবং আমি এখান থেকেই গ্রিন মেসেঞ্জারটা পরিচালনা করে থাকি। তো আমি যদি একটু দেখাই লাইভের মধ্যে, একটু মানে জাস্ট কিডিং, এই এখানে আমার আঙ্গুল বরাবর যে আইটেম গুলো দেখা যাচ্ছে, যে চিকন চিকন, হ্যাঁ আমি আশা করি দেখছেন, এগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের ক্রেন, হেভি ক্রেন, এগুলো সরাসরি লাইটারিস থেকে পণ্য উঠানামা করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে বন্দরের শেষ সীমানার দিকে প্রায়, বলতে গেলে মানে মূল বন্দর যেটা কন্টেনার বন্দর, কন্টেনার পোর্টের শেষ দিক, এখান থেকে বন্দরে একদম সদরঘাট পর্যন্ত আছে। আমি আপনাদেরকে একটা আমার একটা লোকেশনের একটা আইডিয়া দিলাম আমি কোথায় থাকি, এবং আমি এখান থেকে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছি। যদি আমার বিল্ডিংটা, মানে আমি যে বিল্ডিং এ থাকি, আমাদের বিল্ডিংটা যদি আরেকটু উঁচু হতো হয়তো সাগরটা দেখা যেত। তো আমি এখান থেকে মোটামুটি শহরের অনেকটা অংশ দেখতে পাই। হ্যাঁ, আজকে কাঠামোগুলো লাইভের পাশাপাশি কিছু আড্ডাও হয়ে গেল আলহামদুলিল্লাহ, আপনারা বিরক্ত না হলে আমি খুব খুশি হব। তো চলুন আমার বাগানটা আরেকটা একবার চোখ বুলিয়ে নিই, বাগানে এক পাশ থেকে। হ্যাঁ, এই গাছের, এই গাছে কালকে একটা পাখি আসছিল, আমি ওটার ছবি তুলে আপলোড করছি, অনেকে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, আমার দেখে ভালো লাগছে। তো এটা হচ্ছে কৃষ্ণচূড়া, সরি এটা হচ্ছে রাধাচূড়া, আর এখানে আছে আমার কাঠ গোলাপ, এটা হচ্ছে কমন পিঙ্ক, নিচে আছে অ্যামারিনিস লিলি, রেড স্ট্রাইপস, এটা খুবই রেয়ার এটা ভ্যারাইটি, কিন্তু আমি এটা মাত্র 100 টাকায় সেল করছি, যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। এই স্টেপসের ছবি যা দেখতে চাইলে আমাকে দয়া করে একটা মেসেজ করবেন, আমি জানিয়ে দিব মেসেঞ্জারে। এই আমার বাগানবিলাস, জবা, রঙ্গন, রঙ্গনটা আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পর রঙ্গনের ফুল দেখলাম আমার বাগানে, তো রঙ্গনটা খুবই দারুণ। এখানে অলকানন্দ আছে, আমার অলকানন্দ দুই কালারে আছে, এই হচ্ছে একটা, আরেকটা আছে কমন যে হলুদ কালার হয় ওইটাই। আর এখানে আছে হচ্ছে বাই কালার ইউকারশিয়া, তো এটার ফুলটা খুবই সুন্দর, আমরা অনেকে ফুলিং লিলি বলি। তো এটা ফুলটা যারা দেখেনি তারা অনেক কিছু মিস করেছেন, কিন্তু এটা খুবই কমন একটা প্লান্ট, না চাইলে এটাও গিফট নিতে পারেন, আমি এটা আগামীতে গিফট লাইভ করবো এটার জন্য। হ্যাঁ, এখানে আইটা লিলি আছে ছোট, এখানে এটা হচ্ছে কমন পিঙ্ক এর একটা আইটা চারা, আলহামদুলিল্লাহ এটা কিছুদিন আগে কাটিং করছি, হেভি প্রুনিং, নতুন ডাল আসছে। আমার প্রচুর ড্রাগন গাছ আছে এখানে, একটা গাছ ওইদিকে আমি অনেকগুলো ড্রাগন করছি, যাই হোক আমি এই এই পাশটা সেভাবে দেখাচ্ছি না। হ্যাঁ দেখি, এই হচ্ছে আমার লিলির বালতি বিষ, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাদা, এবং এটা হচ্ছে অ্যাজাক্স বা লেমন লাইন বলি এটাকে। এখানে আমার জবা এটা ভ্যারাইটি আছে, আর এখানে হচ্ছে আমার সাদা জবাটা, এখনো ফুটে নাই, ফুটবে হয়তো কিছুক্ষণ পর। মরিচ আছে, এটা হচ্ছে টাইগার লিলি, এটার কি নাম টাইগার লিলি, এটার ফুলগুলো খুবই সুন্দর, এটা খয়েরি কালার আভা আসে। এটা হচ্ছে লিটোফোলিয়াম বা আমরা অনেকে জাগুস মিলি বলি, হ্যাঁ এটাকে হর্ষডিম্ব বলি, হাঁসের ডিম,
এইটার ফুলগুলো খুবই সুন্দর হয়, ঠিক আছে। আর আমার বোন এখানে ইয়া করে কি বলে এটা খেজুর গাছ লাগাই ফেলছে, বলতেছে মানুষের বাগানে খেজুর গাছ ছিল আমাদের হবে না কেন, কিন্তু আমাদের যে বাগানটা যেভাবে করা হয় সেভাবে আসলে সবাই করে না, আমরা বাগানটা আরেকটু গোছানো উচিত ছিল। এখানে আমার কিছু বেড আছে সবজির, এখানে আমি এই প্লান্টস গুলো লাগাইছি, এটা হচ্ছে কমলা লেবুর গাছ, আমার খুবই সুন্দর আছে বাগানে, এসে সারপ্রাইজ হয়ে গেছি, সেটা হচ্ছে এটা। আমি আমি জানি অনেকে এটা চিনবেন, এটা খুবই কমন একটা প্লান্ট, রেয়ার না, সেটা হচ্ছে এটা হচ্ছে কলাপতি, এটা ফুলটা খুবই সুন্দর, এখানে লাল আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি। তো কলাপতির পাশাপাশি আমার এখানে দোলন চাপাও আছে, এই যে দোলন চাপা অনেকে নাম শুনছেন কিন্তু গাছ দেখেন না, এটা হচ্ছে দোলন চাপা গাছ, আমি এটা আমার অফিসে নিয়ে লাগিয়েছিলাম, অনেকে ভাবছে যে এটা হয়তো আদা গাছ বা কিছু, না এটা দোলন চাপা গাছ। তো দোলন চাপা আদা গাছ প্রায় সেম হলুদ গাছ, এটা গ্রানটাও হলুদের মতো বা আদার মতো আসে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে আমার একটা ভেরিগেটেড ক্রিনাম আছে, আমি এটাও গিফটের জন্য লাইভ করব আগামীতে ইনশাআল্লাহ। তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দয়া করে জানাবেন কে কোথেকে দেখছেন, এবং লাইকটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আর কমেন্টে জানাবেন, কমেন্টে আপনার তিন চারজন ফ্রেন্ডকে যদি মেনশন করে দেন তাহলে অবশ্যই আজকে গিফট থাকবে। আজকে আলহামদুলিল্লাহ দেখুন অনেকেই লাইভে জয়েন করেছেন, এটা আমার জন্য খুবই দারুণ একটা ব্যাপার যে আপনারা আমার লাইভটা দেখেন। এই হচ্ছে আমার বাগান, বাগানের এই সাইডটা আমি আরো পরিষ্কার করতে হবে, যদিও বর্ষায় গাছের গ্রোথ হঠাৎ বেড়ে যাওয়ার কারণে আমি টাইম মতো ধরতে পারি নাই, ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো। আর এই পাশে আমার কিছু ড্রাগন লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার আরেকটা লেবু বা জামুর, আমরা অনেকে এটাকে জামুর বলি বা লেবু বলি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এখানে এটা আমার এই যদি এই সাইডটা আমার আপু দেখে, আমি কারণ আমি সবজি তেমন করতে পারি না, আর গতকালকে আমি আমার ক্যাকটাস ক্যাকটাস যে সাইড এই সাইডের মধ্যে আমি দেখিয়েছিলাম যে আমার স্ট্যাপেলিয়া, ও মাশাল্লাহ স্ট্যাপেলিয়াতে কিছু কলি আছে, তো আজকে সম্ভবত আমি ফুলগুলো দেখাতে পারবো আপনাদেরকে। হ্যাঁ সুবহানাল্লাহ, গতকালকে লাইভটা যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন আমি স্টেপেলিয়াতে একটা কলি দেখিয়েছিলাম, আমি বলছিলাম যে এটা হলুদ ফুল আসবে, আশা করি মিস হয়নি, এখানে হলুদ ফুল আসছে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে বড় একটা ইয়ে আছে, টব আছে, সেটা তো হিউজ ফুল আসবে হয়তো ইনশাল্লাহ সামনে। এখানে দেখতে পাচ্ছেন ফুলটা খুবই সুন্দর এবং স্টারের মতো দেখতে, পাঁচটা কৌণিক এই আভা আছে, যেটা কেউ মিস করে না সেটা হচ্ছে এটার ঘ্রাণ নেওয়া, এটার ঘ্রাণটা খুবই তীব্র এবং উৎকট সত্যি কথা, কিন্তু অদ্ভুত সুন্দর এই ফুলটা দেখুন, ভিতরে মানে অনেকগুলো ধাপ আছে, আশা করি দেখতে পাচ্ছেন অনেকগুলো ধাপ আছে এখানে। তো অনেকে বলবেন যে একটা ফুল দেখার জন্য সারা বছর একটা গাছের যত্ন নেওয়ার কি দরকার, না ভাইয়া এটা একটা ফুল হয় না, অনেকগুলোই ফুল হয়, এখন বর্ষাতে অনেকগুলো কলি নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা টিকে আছে। আপনি আমি দেখাই, এই যে এখানেও কিন্তু কিছু কলি ছিল, এই যে দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে, ফুল আসে আর এটাতে সবসময় ফুল আসে, হয়তো এখন আমি একটা ফুল দেখেছি, এই যে অন্যগুলো তো ফুল আছে, এই যে সরি দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো আমি প্রতিদিনের লাইভটা যদি কন্টিনিউ করি তাহলে আপনারা আমার সাথে অনেক কিছু মিস করবেন না ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমার বাগানের প্রত্যেকটা প্রোগ্রেস আপনারা দেখতে পারেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজ আমি গতকালকে আমার যে জায়ান্ট স্ট্যাপেলিয়া, জায়ান্ট স্ট্যাপেলিয়ার কিছু ইয়া দেখিয়েছিলাম, কি বলে একটা কলি দেখিয়েছিলাম, কলিটা দেখুন আজকে, এটা হচ্ছে কলিটা আজকে কত বড় হয়েছে, এটা আশা করি এই সপ্তাহের মধ্যেই, হয়তো বৃষ্টি না হলে তিন চার দিনের মধ্যেই ফুটে যাবে। তো এই কলিগুলো ফুটার পর আমি বলছিলাম যে তখন আমার বাগান আমার এই জায়ান্ট স্ট্যাপেলিয়ার ফুলটা খুবই বড় হয়, মানে খুবই বড় মানে খুবই বড় হয়, এটা
আইডিয়া দেওয়ার জন্য আমি বলছিলাম যে প্রায় 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিটেরও বেশি হয়। তো আমি আশা করবো অনেকে মিস করবেন না ইনশাল্লাহ আমার লাইভ গুলো কন্টিনিউ করতে। আর গতকালকে আমি এই ক্যাকটাসটার একটা কলি দেখিয়েছিলাম, এই কলিটা আজকে দেখুন সাদা আভা চলে আসছে, আশা করি আর মধ্যেই ইনশাল্লাহ এটা ফুটে যাবে। রেগুলার লাইফে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আমার এই প্রোগ্রেস গুলো দেখতে পারেন। আর আমি দেখে হচ্ছে অনেকেই জয়েন করেছেন এখন অলরেডি লাইভে, একটু দয়া করে আমাকে কমেন্ট করবেন যে আপনাকে কোথেকে দেখছেন, এবং লাইভটা শেয়ার করে আপনার 3-4 জন ফ্রেন্ডকে মেনশন করলে আজকে গিফট পেয়ে যাবেন অনেকগুলো ক্যাকটাস। ঠিক এই এই ক্যাকটাসটাও পাবেন ফুল সহ না, মানে এই ফুল দেয় ফুল ফ্রদেও এমন গাছ এখানে চারা আছে। আমার যে ক্যাকটাসের যে ঝুড়িটা আমি আজকে দেখিয়েছিলাম সেখানে সেটাও আপনাদেরকে গিফট দিব সেখান থেকে প্রথম 100 জনকে। অর্থাৎ আমার কাছে হিউজ আইটেম আছে গিফটের জন্য, আপনারা কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ। আপনারা দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথেকে দেখছেন। আমি তো সকাল সকাল লাইভে আসি কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো অফিসে চলে যাবেন কিছুক্ষণ পর, ব্যস্ত হয়ে যাবেন সারাদিন, আবার বিকালে ক্লান্ত হয়ে যাবেন। তো আমি চাই সকাল সকাল আমার বাগানে একটা ট্যুর দিই, আমার মনটাও ভালো হোক, আপনারা সবুজ দেখে মনটা ভালো করুন, এটাই আশা করছিলাম আর কি। আমার কাছে একটা সেট আপ আছে, আমি যদিও আজকে এটা সেল লাইভ না, আপনার আমি সেট আপটা দেখাই। হ্যাঁ এটা হচ্ছে জেড ব্ল্যান্ড, স্ট্যাপেলিয়া, এটা সাকুলেন্ট, ঠিক আছে, তিনটা প্লান্টস নিয়ে একটা সেট আপ, আশা করি দেখতে পাচ্ছেন না, বড় হয়েছে মাশাল্লাহ। তো এই সেট আপটা যদি কেউ কালেক্ট করতে চান, এটা একটাই আছে, হ্যাঁ তো যদি কেউ কালেক্ট করতে চান দয়া করে স্ক্রিনশট নিয়ে বা কমেন্টে জানাবেন যে এই সেট আপটা। আমি যদি আজকে যারা অর্ডার করবেন বা বুক করবেন, আজকে না হোক পরে কালেক্ট করবেন, আপনাদের নামগুলো এখানে লিখে এই ট্যাগ করে দিব যাতে মিস না হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক এখনো অনেকেই আমার লাইভে আছেন আমার সাথে, আমি আশা করবো যে আপনারা একটু জানাবেন যে কে কোথেকে দেখতে পাচ্ছেন আর দেখছেন, আর একটু কমেন্ট করবেন। ও মাশাআল্লাহ আস এই চৌধুরী, আলহামদুলিল্লাহ, শুভ সকাল ভাইয়া, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং আমার বাগানে আপনাকে সবসময় স্বাগতম। আমি আশা করবো আপনি আমার বাগানে আসবেন কোনো একদিন, আমার পেজে অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ আমার বাগানের আপনার এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। তবে প্রবলেম হচ্ছে যে আমি শুক্রবার ছাড়া তেমন অ্যাভেলেবেল থাকি না, শুক্রবার ছাড়া অন্যান্য দিন যদিও আসতে চান তাহলে সকাল 10টার মধ্যে আসতে হবে, যেটা অনেকের পক্ষে সম্ভব না। আর আমি একটু লাইভে আমার বাগানের অ্যাড্রেসটা আরেকবার দিই, মানে আমার বাগান বলে আমি যে ছাদে আমার যে মেইন গার্ডেনটা সেখানে হচ্ছে কি সেটা অ্যাড্রেস হচ্ছে উত্তর মধ্য হালি শহর বন্দর এরিয়া আর সিমেন্স হোস্টেল মাইসপাড়া তেল্লাপুকুর পাশ। অর্থাৎ আপনি যদি হালি শহরের দিক থেকে আসেন, আমি যদি দেখাই হালি শহরটা ঠিক কিন্তু আমার দিক থেকে উত্তর উত্তর দিকে, সো আমি হচ্ছে দক্ষিণ মধ্য হালি শহর। তো আমার দিক থেকে উত্তর দিকে যারা হালি শহর থেকে আসবেন তারা হচ্ছে মাইসপাড়া হয়ে আমার এখানে আসতে পারেন, আর যদি আমার দিক থেকে পূর্ব দিক অথবা পশ্চিম দিক অথবা দক্ষিণ দিক থেকে কেউ আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে সল্ট গোলা ক্রসিং সিমেন্স হোস্টেল, সল্ট গোলা ক্রসিং এর সিমেন্স হোস্টেলের অপোজিটে তেল্লাপুকুর পার। তো যদি আমার এলাকার মাইসপাড়াই ধরে কিন্তু এটা হচ্ছে স্থানীয় নাম, আপনি হচ্ছে সল্ট গোলা ক্রসিং এর অপোজিটে তেল্লাপুকুর পার, আপনি এখান থেকে রিক্সা ভাড়া মাত্র 15 টাকার মতো নিবে আমার বাসায়, 15-20 টাকা নিবে হয়তো, আমার তারপর ছাদে চলে আসতে পারেন। আর ছাদে আসার জন্য হচ্ছে সকাল 10টার মধ্যে আসবেন অন্যান্য দিন, এবং শুক্রবার আমি সারা প্রায় শুক্রবার আমি সারাদিন বাসায় থাকি যদি কোনো স্পেশাল সার্ভিস না থাকে, যদি অনেকের বাগানে কাজের জন্য ওই আমন্ত্রণ থাকে তাহলে আমার হয়তো যেতে হয়, তখন আপনাদেরকে হয়তো আগে থেকে জানিয়ে আসলে আমি তখন আপনাদেরকে জানাই বলে দিতে পারবো যে কবে আসবেন বা কিছু। এইচ চৌধুরী মাশাল্লাহ ভাইয়াটা অনেকগুলো কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, চারুকাজ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমার সাথে একটা ভাইয়া অনেকক্ষণ যাবৎ লাইভে আছে, আমি আশা করব ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোথেকে দেখছেন এবং
শুভ সকাল জানবেন। আচ্ছা, ভালো কথা। গতকালকে আমি বৃষ্টিতে অর্কিডের জন্য খুবই ভালো হয় বলে একটা কথা বলছিলাম, তো আমার যদি অর্কিড খুবই কম বলছি, তো খুবই কম পরিমাণ অর্কিড দেখাবো আজকে আমি ভাবছিলাম, কিন্তু আমি এতক্ষণ খেয়াল ছিল না। তো চলুন আমার অর্কিড গুলো একটু দেখে নিই কিছুক্ষণ। আজকে লাইভটা শুধুমাত্র কাঠামোগুলোর জন্য করার কথা, আমি ওটা করেছি অলরেডি। এখনো যারা আমার সাথে আছেন এবং আমার সাথে জয়েন করবেন, তারা পাশাপাশি বোনাস হিসাবে আমার এই অর্কিডের লাইভ গুলাও দেখতে পারেন। আমি অর্কিড একটা একটা করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। অর্কিড বলতে আমার এখানে যা আছে আর কি, আমার এখানে খুব রেয়ার কোনো অর্কিড নেই, আগে ছিল, আগে আমার রেয়ার অর্কিডের অনেক বড় একটা বাগান ছিল, এখন যদিও সেই বাগানটা নাই। ও, এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ, এই মাচাটা আমার খুবই দারুণ কাজ হয়, এটা অর্কিডের জন্য হচ্ছে পারফেক্ট, কারণ হচ্ছে পারফেক্ট শেডি। অর্কিড হচ্ছে 50:50, অর্থাৎ 50% শেড এবং 50% রোদ পায় মতো জায়গা রাখার জন্য। তো আমি দেখ, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার একটা অন্যতম হয়া। ও, এটা সম্ভবত লেগে গেছে এখানে, যাই হোক। আমি আশা করবো আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন। এই হয়াটা, এটার নামটাও তো ভুলে গেলাম গা, মার্ক করা ছিল তো, খুলে গেছে হয়তো, যাই হোক। এইটা হচ্ছে একদম খয়েরি কালার একটা ফুল হয়, এইটা পাতাতে কিছু স্ট্রাইপস আছে। আমি আমার ছোট যে প্লান্টস আছে ওইটা দেখাই। আচ্ছা, এটার নাম হচ্ছে পিউবিক্যালিক্স, নামটা উঠে যাচ্ছে, আমার নামটা খেয়াল ছিল না, এখন মাত্র দেখে খেয়াল হলো। এটা হচ্ছে পিউবিক্যালিক্স। আমি যদি পাতাগুলো দেখাই, যে দেখা যাচ্ছে এখানে কিন্তু পানির ফোঁটার পাশাপাশি কিছু ভেরিগেশনও আছে, ছোট ছোট স্পট। তো এটা হচ্ছে সৌন্দর্য, এবং এটা ফুলটা হয় খুবই খয়েরি, গাঢ় খয়েরি কালার, এবং যেটা দেখতে খুবই দারুণ হয়। হয়া ফুলের গ্রামটাও খুব দারুণ, বাংলা আমরা এটা মোম ফুল বলি, মোমের মতো একটা প্রলেপ আছে এরকম মনে হয় দেখলে। হয়ার পাশাপাশি আরেকটা যেটা আছে সিমবিডিয়াম, সিমবিডিয়ামটা হচ্ছে আমাদের লোকাল একটা অর্কিড। আমাকে প্রচুর জ্বালা যেটা, সেটা হচ্ছে রুয়েলিয়া, মানে সব গাছের গোড়ায় গোড়ায় রুয়েলিয়া। যাই হোক, এই সিমবিডিয়ামটা হচ্ছে একটা লোকাল অর্কিড। হ্যাঁ, যার ফুলটা খুব সুন্দর না বলা যায়, যদি মানে অনেকে ফুলের জন্য যদি কিনে থাকেন, কিন্তু অর্কিড হচ্ছে গাছটাই সুন্দর। আপনি দেখুন এই গাছটা যদি আপনি ঘরে রাখেন কেমন হবে, এবং এই সিমবিডিয়াম কিন্তু ঘরে খুব অনেক দিন যাবত সার্ভাইভ করতে পারে ঘরের ওয়েদারে, ঠিক আছে। তো এই সিমবিডিয়াম, আর এখানে হচ্ছে আমার পিউবিক্যালিক্স আছে, আর বাসা বারান্দায় কিছু আছে, সেখানে আর কিছু হয়া এবং ডেনড্রোবিয়াম আছে, এটা খুবই পরিমাণে খুব কম। তো আশা করি আপনারা আমার সাথে আছেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আর আমার বাগানের আজকের ট্যুরটা কেমন হলো দয়া করে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু কভার করার, যদি কোনো কিছু মিস হয়ে যায় দয়া করে কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই দিব অথবা পরবর্তীতে লাইভে এটা কভার করবো ইনশাল্লাহ। যারা চেনেন না তারা দেখুন, যারা অনেকে চেনেন হয়তো, এটা হচ্ছে তুত গাছ বাংলায় বলি, আর ইংরেজিতে হচ্ছে মালবেরি, ইংরেজি বলতে এটা, হ্যাঁ ইংরেজি নাম হচ্ছে মালবেরি, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদিও ছুটে পড়ে গেছে নিচে বাতাসে, নষ্ট হয় নাই।
এটা এখনো লাল, আর এটা হচ্ছে কালো, অর্থাৎ এটা পেকে গেছে। পাকা মালবেরি সবসময় মিষ্টি হয়, এবং মালবেরি সারটা যারা জানেন না আমি বলে রাখি, মালবেরি সার না, এটা যদি বেরি জাতীয় ফল সেহেতু এটা সারটা যেমন হওয়ার কথা স্ট্রবেরির মতো, তো মালবেরি সারটা সবসময় স্ট্রবেরির মতো হয়। যদি আপনি পাকা খেতে পারেন, যদি আধা পাকা লাল খান তাহলে ওগুলো একটু টক আসবে, একটু টক লাগতে পারে। তো এখানে আমি একটু দেখি আরো কিছু মালবেরি আছে কিনা, লাইভ দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটা পাকা, ঠিক আছে। মিষ্টি আর সবগুলো কাঁচা, এখনো পাকে নাই। তো এটা হচ্ছে আপনার ছাদ বাগানের মজা। ছাদ বাগান যদি করেন, গাছ থেকে সরাসরি মুখে আপনি দিতে পারেন ফল। এই ছাদ বাগান যারা করে তারা কিন্তু এই সুযোগটা সবসময় অ্যাভেল করে। তো যারা বাগান পছন্দ করেন না বা ছাদ বাগান করেন না, আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা খুব শীঘ্রই বাগান শুরু করবেন, এবং আমার মতো গাছ থেকে ফল পেরে সাথে সাথে খেয়ে ফেলার মতো একটা দারুণ সুযোগ আপনারা অ্যাভেল করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আশা করবো আপনারা আমার সাথে আছেন, এবং যে কি বলে আজকের যে গিফট গুলো 100 জনের জন্য যে গিফটের আয়োজন ছিল সেটা আপনারা উপভোগ করছেন। এবং আমি শেষ পর্যন্ত শেষ একদম লাইভটা শেষ করার আগে আমি আবার একটু গিফট গুলো দেখাই, যাতে আপনারা উৎসাহিত বোধ করেন, এবং এই লাইভটা শেয়ার করে কমেন্টে 5 জন বন্ধুকে মেনশন করলে গিফট গুলো পেয়ে যাবেন। কোনো লটারি নাই, কোনো বাছাই নাই, এমন না। প্রথম 100 জন, তো আমি আশা করবো যে 100 জন হোক, 100 জনই আমার এই গিফট গুলো গ্রহণ করার জন্য অপেক্ষা করেছেন। এই যে দেখুন ক্যাকটাস গুলো, আমি এই সবগুলো ক্যাকটাসই আপনাদের জন্য গিফট থাকবে, ঠিক আছে। আপনারা যারা এখনো জয়েন করেছেন তারাও পরবর্তীতে আগামী একদিনের মধ্যে, অর্থাৎ আগামী লাইভের আগে, যদি আপনারা আগামী লাইভের আগে যদি আপনারা এই লাইভটা শেয়ার করে কমেন্ট করে দেন, তাহলে ক্যাকটাস গিফট পাবেন, অন্য কিছু গিফট অন্যদিন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এবং যারা এখন পর্যন্ত জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি এখনো আরো কয়েকজন জয়েন করেছেন লাইভে, তো সবাইকে স্বাগতম এবং শুভ সকাল। আজকের লাইভটা ছিল হচ্ছে গিফট লাইভ। আমার এখানে তিনটা ভ্যারাইটির ক্যাকটাস আছে। তো এই ক্যাকটাস গুলো হচ্ছে আপনাদের জন্য গিফট থাকবে, আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে একটা কমেন্ট করলেই হবে। আচ্ছা আজকে তো আমার শুধুমাত্র ক্যাকটাসের সাইড এবং কাঠামোকোট কভার করছি, তো আজকে কিন্তু আমি একবারও লিলির কাছে যাই নাই। তো একটু দেখে আসি যে লিলি আপার কি অবস্থা, নতুন কেউ আসছে কিনা। মাশাআল্লাহ, হ্যাঁ নতুন তো দেখাই যাচ্ছে। লিলিতে ঘাস হয় প্রচুর, ঘাসের মতো দেখতে। এই যে হচ্ছে ল্যান্টেনা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যান্টেনা ভ্যারাইটি। এইটা হচ্ছে একদম কমন পিঙ্ক, আমাদের লোকাল যে পিঙ্ক কালার লিলিটা, যেটা সবাই দেখি, ঘাস ফুল বলি রসুন ফুল বলি, এটা হচ্ছে সেটা। এখানে ফুল দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কি চিনতে পারছেন, এটা হচ্ছে কালো কেশি। কালো কেশি সম্পর্কে আরেকদিন লাইভ করবো ইনশাল্লাহ। এই কালো কেশি অনেকেই আমার ফেস যে কালো কেশি চেয়েছেন। আমি আপনাদেরকে একটু দুঃখিত দুঃখিত বলতে হবে আমাকে, কারণ কালো কেশি কুরিয়ার করা সো ডিফিকাল্ট। হ্যাঁ, এটা কুরিয়ার করতে অনেক ঝামেলা পোহাতে হয়, এবং এটা প্যাকিং করতেও প্রচুর সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং। তো সেজন্য আমি আসলে কালো কেশি আপনাদেরকে কাঁচা অবস্থায় কুরিয়ার করতে পারি না। আমি গিফট দেওয়ার কথা বলছিলাম, কিন্তু তাও আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, তারপরেও যারা চেয়ে আছেন, আমি আশা করবো যে কিছুদিনের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো। আমরা এটা এই কালো কেশিটা প্রসেস করার চেষ্টা করছি,
প্রসেস মানে হচ্ছে এটা আমরা শুকিয়ে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, যাতে এটা আপনার বাগানে গিয়ে সরি এটা আপনার হাতে যাওয়ার সাথে সাথে আপনি এটা ইউজ করতে পারেন, তা কুরিয়ারও যাতে নষ্ট না হয় এবং এটার স্বাদ ঘ্রাণ যেন এবং এটার উপযোগিতা যেন নষ্ট না হয় সেটার চেষ্টা করছি। তো আমি আশা করবো যে কিছুদিনের মধ্যে হয়তো আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো। তো কালো কৃষি ব্যাপারে আপনারা আর কিছুটা দিন আমাদেরকে সময় দিন, দয়া করে আমরা এই সম্পর্কে আপনাদেরকে কিছু ভালো খবর দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার কি বলে এটা লিলি, রিং লিলির সাইডটা, এগুলো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে সেজন্য এখনো ফুটে নাই পুরোপুরি, আর কিছু গতকালকে ফুটছিল। আর এ হচ্ছে অ্যাজাক্স, এটা হচ্ছে কিনজাঙ্গজম, এই মুনস্টোন, আর এটা হচ্ছে ল্যান্টেনা, সরি এটা হচ্ছে ক্রিমসন সানসেট, আর এই হচ্ছে ল্যান্টেনা, হচ্ছে কমন পিঙ্ক, লোকাল পিঙ্ক যেটা সেটা, এটাও পিঙ্ক কালারের মধ্যে একটা ভ্যারাইটি, এটার নামটা মনে আসতেছে না। এটা গতকাল ফুটছে নতুন, এইটা দেখুন প্রত্যুষ নন্দিনীতে আমার এইটা এবং এই পাশে একটা আছে, এই দুইটা হচ্ছে আমার একমাত্র সরি দুই মাত্র মিক্স কালার সরি ডাবল প্যাটার্ন। এই রেইন লিলির এই কালেকশন গুলো এইটার পাশাপাশি এখানে আছে, নিচে এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে রেইন লিলি আছে, আর এখানে আমার অন্যান্য লিলি গুলো আছে, এগুলা ইন্ডিভিজুয়ালি আমি আরেকদিন কভার করব লাইভে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে রেগুলার একটা লাইভ ট্যুর দিতে পারি আমার বাগানের জন্য, সেটা সেজন্য যাতে সুস্থ থাকি সেজন্য আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ অবস্থায় আপনাদের কাছে প্রতিদিন আসতে চাই। আর যারা শুভাকাঙ্ক্ষী আছেন দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত বোধ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।